চাকদা রোডে দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পরেও ফেরেনি হুঁশ। কয়েক ঘন্টার ব্যবধানে মোটর সাইকেল নিয়ে রেস, দুর্ঘটনার ভয়ে রাস্তা পারাপার হওয়া নিয়ে আতঙ্ক স্থানীয়দের মধ্যে। কিছুক্ষণ আগেই এখানে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক যুবক, আহত হয়েছেন এক তরুণী সহ আরও তিনজন, কিন্তু হুঁশ ফেরেনি এক শ্রেণীর বাইক চালকদের। আপনাদের একটা ছবি দেখায়, দেখুন কিভাবে ধোঁয়া উড়িয়ে চোখের নিমেষে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে বাইকগুলি। মঙ্গলবার রাতে এ দৃশ্য বনগাচাকদা সড়কের পোলতা পাম্প এলাকায়। আরও একবার দেখাবো আপনাদের বাইক চালক যুবকদের প্রাণ হাতে করে বাইক চালানোর ছবি। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় পোলতা এলাকা থেকে চা খেয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক সুরজিৎ বিশ্বাসের। জানা গেছে মাত্র মাসখানেক আগেই নতুন বাইক কিনেছিলেন সুরজিৎ। ঘটনায় এক তরুণী সহ আরও তিনজন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা সুরজিৎকে মৃত বলে ঘোষণা করেন। বাকি 3 আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অপর 2 জন বর্তমানে ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে, তাদের অস্ত্রোপচার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে কিছু যুবকের বাইক নিয়ে দাপাদাপির এই ঘটনা নিত্যদিনের। স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকার সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত, এত জোরে গাড়ি নিয়ে যাতায়াত করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে, মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছেও। স্থানীয়রা জানাচ্ছেন পুলিশের নজরদারি থাকে, তখন যুবকদের আনাগোনা কমে যায়, কিন্তু পুলিশ চলে গেলে ফের একই কাজ শুরু হয়। সাধারণ মানুষ আতঙ্কিত, এত জোরে এত বেপরোয়া ভাবে গাড়ি চালায়, আম মানুষ কোথায় যাবে? একটু বিভিন্ন কাজে বাচ্চারা বা মধ্যবয়স্করা যখন আসে, দিনও মারেও। এই তো বিকেলবেলা দেখলাম 4:30-4:45 দিকে একটা ছেলে অটোমেটিক চাকা দিচ্ছে উঁচু করে, সবাই দেখেছে। আমরা সকালবেলায় বলা কওয়া করছিলাম যে এরকম যদি করে তাহলে তো সমস্যা, বলতে বলতে দেখেন একটা ঘটনা। কাদের বাচ্চা আমরা জানি না, কিন্তু দুঃখের এটা, এরম ভাবে যদি ইনজোর হয় বা মারা যায় চোখ ফাঁকি দিয়ে চলে, এবং হেলমেট বিহীন বিনা কারণ যদি এরকম জটিলতা তৈরি করে আম মানুষ, তাহলে কোথায় যাবে বলেন? পুলিশের সচেতন হওয়া উচিত, আরো বেশি কঠোর হওয়া উচিত। অ্যাক্সিডেন্টটা হয়েছে, একটা বাচ্চা ছেলে যাচ্ছিল, ওই 10-12 বছর বয়স, ওই যে ডিভাইডারটা যে কাটা জায়গাটা আছে ওখান থেকে, আর ওরা গাড়িটা না কন্ট্রোল করতে পারেনি। হ্যাঁ, 100-এর ঊর্ধ্বে ছিল স্পিড। এ বিষয়ে অপর এক বাসিন্দা বলেন, আমরা রাস্তা পার হতে রীতিমতো ভয় পাই, রাস্তার উপর মোটর বাইক নিয়ে রেস করা হয় এখানে, প্রতিদিন বিকালের পর থেকেই শুরু হয় এই ঘটনা। দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। আরে এখানে এসব বাহাস করে, এই বনগাঁর এই দিক থেকে ছেলেপিলে সব আসে মোটরসাইকেল নিয়ে, আর এখানে বাহাস করে, মানে কে কত জোরে চালাতে পারে, কে কার আগে যাবে। হ্যাঁ, আর আমরা তো মানে রাস্তা পার হতে পারিনি, মানে দাঁড়িয়ে থাকি, মানে দেখা যাচ্ছে আলো অনেক দূরে দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা পার হওয়া যাবে না। আমরা জানি যে এত স্পিডে আসে, কিন্তু বাচ্চারা তো আর বোঝে না, ও মনে করছে অনেক দূরে আলো জ্বলছে, ও গাড়ি আস্তে আস্তে পার হয়ে যাব, কিন্তু পার মানে সেকেন্ডের মধ্যে চলে আসবে, 100-120 সবার সব ওই রেসের গাড়ি নিয়ে আসে। এটা একদিন নয়, আজকে নয়, এ রোজ হয়, মানে দুপুরের পরের থেকে শুরু হবে, বিকেল থেকে শুরু হবে। পুলিশ যখন থাকে তখন ওরা ওরকম চালায় না, ওরা খবর হয়ে যায়, ওদের সব বন্ধু বান্ধব এদিকে চায়ের দোকানে টোকানে থাকে, এই পুলিশ আছে কিন্তু আজকে, এখানে পুলিশ গাড়ি দাঁড়ানো আছে, খবর হয়ে যায়, নর্মাল যাবে। আর যদি পুলিশ গাড়ি না থাকে ব্যাস, মানে কে দেখে, আমরা শুধু দেখি আর চিন্তা করি যে এক্ষুনি না মরে যায়। স্থানীয়দের দাবি, আরো নজরদারি বাড়ানো হোক পুলিশের পক্ষ থেকে, তাহলে রক্ষা পাবেন স্থানীয়রা, প্রাণ বাঁচবে নিরীহ পথচারীর, দাপাদাপি কমবে বাইক চালকদের। মেলা ভিড়, তখন
মোটর সাইকেল দেখি রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে যা গড়িয়ে চলে যাচ্ছে। তখন আমরা সবাই গেলাম, গিয়ে দেখি তিন চারজন অলরেডি রাস্তার উপর পড়ে আছে। তার ভিতরে গিয়ে একজন সবাই গিয়ে দেখা যাচ্ছে কে বেঁচে আছে না আছে, একজন দেখা জায়গায় ডেড হয়ে রয়েছে না ছেলেটা, আর মেয়েটার এখানে আমার দোকানের সামনে পড়ে রয়েছে, ওর মাথায় জল দিচ্ছে, মাথা ফেটে গেছে, মাথায় একজন ধরে রেখেছে আমাদের এখানে দোকানে খদ্দের, তারা ধরে রেখেছে। বাইক খুব জোরে চলছিল, মিনিমাম তো 120 তো হবে অবশ্যই। খুব আতঙ্কে থাকে। এর আগেও একটা আমার দোকানে এরকম আলটা হলো, ওরকম সেও আমাদের গ্রামের ছেলে তার মা পায়টায় লাগলো, সেও এরকম সেম আর কি। পুলিশ কেউ দেয় আমরা তো দেখতে পাই না, পুলিশ কি করলো না করলো দেখা যায় না। সব সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।